আসসালামু আলাইকুম গাইস, শাকিব স্টুডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা এখানে একটি ওয়েল্ডিং মেশিন দেখতে পাচ্ছেন। তো ওয়েল্ডিং মেশিনটি কিভাবে সেট করতে হয় এবং কিভাবে ওয়েল্ডিং করতে হয় এই ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমি ওয়েল্ডিং মেশিনের লাইনটি পাওয়ারটা দিচ্ছি, দেখেন তারটি অন করে নিলাম। তারপর আমি ব্রেকারটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন ব্রেকারটি অন করার পরে এখানে পাওয়ার আসছে। তো এখানে একটি হোল্ডারের লাইন রয়েছে এবং একটি আর্থিংয়ের লাইন রয়েছে। তো আমি হোল্ডার এবং আর্থিংয়ের লাইনটি সংযোগ করব। তো আপনারা হোল্ডারের যে লাইনটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন মেশিনটি প্লাস পয়েন্ট রয়েছে, ওয়েল্ডিং মেশিনের প্লাস পয়েন্ট এটি সংযোগ করবেন। তারপর ঘুরিয়ে নেবেন, দেখেন লেগে গেছে। তারপর আর্থিং পয়েন্টটি লাগাবেন। এভাবে মূলত সংযোগ করতে হয়। তো কি এখন কথা হলো কিভাবে ওয়েল্ডিং করতে হবে, এখন আপনাদেরকে দেখাবো। এর আগে বলে নেই, দেখেন এখানে দুটি ভলিউম রয়েছে, একটি দ্বারা দেখেন কারেন্ট কমানো বাড়ানো যায়। এই ভলিউমটি দ্বারা কারেন্ট কমানো বাড়ানো যায়। আর অপর পাশে যে একটা ভলিউম দেখতে পাচ্ছেন, এটি দ্বারা আপনি রড কত দ্রুত গলাবেন অথবা আস্তে আস্তে গলাবেন না খুব স্পিডে রড গলাবেন, এটি একটি পয়েন্ট। এখন আমাদের কথা হলো আমরা কতটুক পয়েন্টে রাখলে সবচেয়ে ভালো ওয়েল্ডিং হবে, অনেকটাই হাতের বেসিক উপর ডিপেন্ড করে। তো আপনারা মোটামুটি রাখলেই হবে, এখানে আমি মিডিয়াম রাখছি। এখানে আমি 70 দিলাম, এখানে মিডিয়াম পর্যায়ে দিলাম। এখন মূলত আমি ওয়েল্ডিং করব। এখন মূলত কীভাবে ওয়েল্ডিংটা করতে হয় এখন আপনাদের আমি কাঁচের লুকিং গ্লাসের মাধ্যমে দেখাবো।